মামাদের মতন একটু হাতটা মুছে নিই। হ্যাঁ, তার কিন্তু বলেছি মামা, তাই তো মামার মতন বেদব শোধ খাও। সুপ্রিয় দর্শক মন্ডলী, বাতাবি টিভির পক্ষ থেকে আমি বাতাবি রোহান জানাচ্ছি আপনাদের স্বাগত। আজকে আমি এসে পড়েছি বাতাবি লেবুর শরবত নিয়ে রাস্তার মামাদের ভাত মারতে। তো চলেন আমরা ভিডিও শুরু করেছি। এখন আপনারা অনেকে বলতে পারেন যে আপনাদের রেসিপি আপু কোথায়, গতকালকে ওনার আপেলের রেসিপি খেয়ে ওনারা এখন বাথরুমে, তাই উনি আছে ক্যামেরার পিছনে, তাই ওনার জায়গায় আজকে দখল করেছি আমি। তাই ওনাকে আজকে আমি বিশিষ্ট টিকটকার গেস্ট হিসেবে রেখেছি, উনি একটু পরে আমাদের শরবত খাবে। আসবো একটু পরে, আসবো গাইস। হ্যাঁ, তো চলেন আমরা এখন ভিডিও শুরু করি। তো প্রথমে আমাদের লাগবে মশলা, এটা হচ্ছে আমার স্বপ্নে পাওয়া সিক্রেট মশলা, যেটা বলা যাবে না। ও আচ্ছা, কিন্তু এর রেসিপি আমি জানি, যেটা আমি স্বপ্নে যোগে পেয়েছি। কারো দরকার হলে আমার সাথে আমাকে কল করতে পারেন। তো প্রথমে আমি আমার স্বপ্নে পাওয়া মশলা দিয়ে নিব, যত মশলা তত মজা। হ্যাঁ, দিতেই থাকুন দিতেই থাকুন, আপাতত চলবে। এরপর লাগবে আপনার লেবু, লেবু আপনার হাত দিয়ে চিপতে পারেন, আমরা হাত দিয়ে চিপি। কিন্তু এটা আমরা একটা ভিডিও ডং দেখানোর জন্য আমাদের পাশে পড়েছিল, চিপা থেকে এটা বের করে নিয়ে এসেছি, এখন আমি এটা দিয়ে চিপবো। কারণ ওই যে বলেছি মামাদের ভাত মারবো, তাই লেবু দিয়ে দিবো এখন আমি। এটাতে রস বের হয় কিনা আমি নিজেও জানি না। যত লেবু তত মজা। এরপর আমাদের নিতে হবে পানি, যেহেতু মামারা ফিল্টার ব্যবহার করে, আমি আমাদের বাসে একটা কোনায় চিপায় পড়েছিল একটা ফিল্টার নিয়ে এসেছি, কিন্তু এই ফিল্টারে কোনো পানি নেই, জাস্ট এটা শো অফ। আচ্ছা, মানে মানে মামা হলো আমার একটা প্রফেশনাল, মামাদের মতন একটু হাতটা মুছে নেই। হ্যাঁ, তারপর ইয়া, এখন বলবেন আমি পানি কোথা থেকে পাবো। এই যে আমার পানি, ঢেলে দিলাম পানি। পানি দিয়ে দিলাম, এখন আমি একটা মগ নিব। আপনারা বলতে পারেন আমার পাশে কি চামচ নেই, না আমার পাশে চামচ অবশ্যই আছে, কিন্তু বলেছি মামা, তাই তো মামার মতন। ওয়াও, প্রফেশনাল মামা। কিন্তু মামার এরকম ভাবে সর্বত ফালায় না, আপনি যেভাবে ফালাইছেন। তুমি কি খাবা? তো আমি গেস্ট, আমি খাবো না। তুমি খাবা না, তোমার জন্য এটা বানিয়ে দিই তাহলে। দাঁড়াও, তো আপনাদের যেমন বলেছিলাম যে আমি একজন সস্তা টিকটকার ভাড়া করে নিয়ে এসেছি আজকে আমার শরবত পরীক্ষা করতে, এখন টিকটকার আমার শরবত কে বলবে, নাও বাতাবি লেবুর শরবত। আপনি আগে বলুন সস্তা মানে কি, আপনি ডেকে এনে কি আমাকে অপমান করছেন নাকি? আপনি বলেছেন শান্ত শান্ত, অনুষ্ঠানে অনুষ্ঠানে এসে আপনি চুপ থাকুন। আপনি বলেছেন আপনার প্রোডাকশন হাউস নতুন, আপনি আমাকে এক পয়সা পে করেন না, আমি বিনা বিনা পেমেন্টে আপনার আমি তো প্রমোট করতে এসেছি। আমি তো আমার মতো একজন টিকটক সেলিব্রিটি কে আপনি এভাবে অপমান করবেন এনে? আমি তো আউ মানুষের দেবীতে টাকা খরচ করে তুমি জোরদবস্তি করে এসেছো, এখন শরবত খাও। একই তো আপনি আমাকে শুধুমাত্র বাতাবি লেবুর শরবত খাওয়াবেন, তারপর তো বাতাবি লেবুর অনুষ্ঠানে বাতাবি লেবুর শরবত খাওয়ানো কি খাওয়ামু? মানে আমি মানুষদের প্রমোট করতে এসো বেদব শরবত খাও। এই অপমান আমি ভুলবো না, আমি তোমাকে বরবাদ করে দিব। শরবত খাও। সেলিব্রিটি কেমন? ইয়া কিসে মিষ্টি টিষ্টি কিচ্ছু হয় নাই, লেবু হয় নাই, এই শরবতে আপনি আসছেন মামাদের ভাত মারতে? হ্যাঁ, আমি তো বেস্ট। শুনুন, শেষ করে দিন। আর থাম বেটা, থাম। মামারা বেস্ট, আবার নাকি সিক্রেট মশলা পাইছে, সিক্রেট মশলা দিয়ে করছে। আরে থাম থাম, সিক্রেট মশলা মামাদের একটা জিনিস তো আমি মিশাই নাই, কারণ আমারটা তো ঘরোয়া পরিবেশের। মামারা যে হেগে হুচে না সেই হাত দিয়ে বানায়, আমি তো হেগে হুচে তারপরে বানিয়েছি, বুঝো নাই এই কারণে। দাঁড়াও, তোমাকে একটু করে বানিয়ে দিচ্ছি তাহলে। ইস্ট অর ওয়েস্ট, মামারা হচ্ছে বেস্ট। কি শরবত দে তুই বাগেনতে, আজকে এই পর্যন্তই, আগামীকাল আমরা আরো নতুন নতুন রেসিপি নিয়ে আসবো, সাথেই থাকুন।